সাবধানে থাকবা, মাস্ক পরো, মাস্ক পরো। মধ্যে যাদের শরীরে যদি কোনো বিশেষ প্রবলেম থাকে, যেমন হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, কিংবা আগে থেকে রেসপিরেটরি প্রবলেম, কিংবা ইমিউন কম্প্রোমাইজ আছে, কিংবা কোনো নেশা পানিতে আছে, তাদের ক্ষতি করার কিন্তু চান্সটা বেড়ে যায়, বিশেষ করে এলডারলি পেশেন্ট। তাহলে আমি সমস্ত মানুষকে বলবো, করোনা হলে যে কোনো দুশ্চিন্তা করতে হবে, কোনো টেনশনে পড়তে হবে, এটা কিন্তু একেবারে না। আপনি করোনা পজিটিভ যদি হন, আপনারা কোথায় এসেছিলেন আজকে? আমরা মানিকচকে এসেছিলাম, মানিকচক ডি এম এইচ এর কাছে। আমরা মানিকচকের রেড ভলেন্টিয়ার্স, সারা রাজ্য জুড়ে রেড ভলেন্টিয়ার্স এই করোনা মহামারীতে যে কাজ করছে, স্বেচ্ছাসেবক রূপেই কাজ করছি আমরা। আমরা মানুষের অক্সিজেনের অভাব হচ্ছে, অক্সিজেন পৌঁছে দিচ্ছি মানুষের, যেখানে ধরুন যে যারা এই করোনা প্যান্ডেমিকে পড়ে আছেন, খাবার অভাব হচ্ছে, খাবার খাদ্য সরবরাহ করছি মানুষের, বিভিন্ন রকম ওষুধপত্র যত রকম সহযোগিতা আমরা চেষ্টা করছি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এইভাবে আমরা এক মানিকচকে আমাদের এই ইউনিটটা তৈরি করেছি। আমরা বিএমএফ সাহেবের কাছে এসেছিলাম, আমরা তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা করলাম, মানুষের কী করে এই প্যান্ডেমিক থেকে মানুষকে রেহাই করা যায় সে ব্যাপারেও আমরা বিভিন্ন রকম পরামর্শ, বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে আজকে এটাই করলাম। বিএমএস স্যার কি বার্তা দিলেন আপনাদেরকে? বিএমএস স্যার বললেন যে সব রকম সহযোগিতা করবেন মানুষের কাছে, আমাদের যত রকম এই প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে দিয়ে, ধরুন যে কারো যদি অ্যাম্বুলেন্স কোনো প্রয়োজন পড়ে সেটা উনি পৌঁছে দেবেন, ওষুধপত্র যত রকম প্রয়োজন আছে তেমনি করবেন। স্যানিটাইজারের ব্যাপারে উনি বললেন যে যত রকমভাবে সহযোগিতা আপনারা চাইবেন আমরা অবশ্যই আপনাদেরকে পৌঁছে দেবো। এবং আমরাও বললাম যে আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমাদের টোটাল মানিকচক ব্লকে যেখানে যেরকম অবস্থা সেখানে আমাদের রেড ভলেন্টিয়ার্স তাদের বাড়িতে পৌঁছে যাবে এবং তাদেরকে পূর্ণ সহযোগিতা তাদের করবে। মানুষের মধ্যে অযথা বিভ্রান্তি যাতে মানুষ না হয়, মানুষ যেন আতঙ্কিত না হয় সেই ব্যাপারে আমরা সচেতনতামূলক প্রচার আমরা টোটো করে প্রচার করছি এবং সম্পূর্ণ আমরা লকডাউন পরিস্থিতি মেনেই করছি। শুধুমাত্র কি করোনা পেশেন্টের জন্য রেড ভলেন্টিয়ার না, যে কোনো ধরনের অসুখ, যে কোনো সমাজ সেবামূলক যে কোনো কাজে আমরা যুক্ত, কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বিপদ আমরা এই করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তাই এটাকে এখন এই মুহূর্তে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যোগাযোগের জন্য কি রেখেছেন আপনারা মাধ্যম? আমরা প্রত্যেকের নিজেদের আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাদের সঙ্গে সবাই যোগাযোগ করতে পারে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে চলছে আমাদের, আমরা আমাদের কাছে যে যখন যেভাবে যোগাযোগ করছে আমরা সহযোগিতা পৌঁছে। আপনার নামটা কি? বাপি সরকার। দিনে আমাদের যে রেড ভলেন্টিয়ার্সরা আছে মানিকচকে বিশেষ করে, তার সঙ্গে কিছু আমাদের জনসাধারণ যারা এগিয়ে আসতে চাইছেন মানুষের সেবার জন্য, ওনারা আজকে আমার কাছে এসেছিলেন খুব অল্প পরিমাণে, 10 থেকে 12 জনের মতন। সবাই প্রত্যেকজন সেফ ডিস্টেন্স মেনটেন করে করোনা বিধি নিয়ম মেনে আমার সঙ্গে বসলেন এবং আজকে আমরা একটা সুস্থ আলোচনা করলাম, ডিসকাশন করলাম কি আমরা মানিকচকবাসীকে আরও কী করে সুস্থ জায়গায় রাখতে পারবো এবং ইমিডিয়েটলি করোনা যেন আরও বেশি না ছড়ায় তার জন্য কী কী স্টেপগুলো আছে যেটা আমরা নিতে পারি। আমরা জানি আজকে দিনে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন এনজিও এবং আমাদের মানিকচকেরই বাসি যারা এগিয়ে আসতে চাইছেন মানিকচকের বাসির সেবার জন্য, তাদের কিন্তু আজকে দিনে আমাদের প্রচুর বেশি পরিমাণে প্রয়োজন আছে। আমরা প্রত্যেকজন যারা আজকে অধিকারী চেয়ারে আছি আমরা রিকোয়েস্ট করছি এরকম প্রত্যেকজন জনসাধারণকে এগিয়ে আসুন মানুষের সেবার জন্য, এগিয়ে আসুন মানিকচক বাসির জন্য। আমাদের সবাইকে এক হয়ে, প্রত্যেকজনকে এক হয়ে আমাদেরকে মানিকচকে করোনাকে আর ছড়াতে আমরা দেব না। যা ক্ষতি হয়েছে আমরা ইমিডিয়েটলি সেটাকে স্টপ করব এবং আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করব আগামকাল যেন কোনো রকম আরো মানিকচক বাসী যেন ক্ষতিতে না যায়। ঠিক আছে।